فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ যে আমাদের দিনই বোন জানতে চেয়েছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালামের যে সমস্ত কাজ করা থেকে নিষেধ করেছেন সেই কাজগুলো যদি করে, সেই কারণে শুধু ইস্তিগফার করে যথেষ্ট হবে না খাঁটি দিলে তওবাও করতে হবে, সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ, জি সম্মানিত বোন, সাধারণত পাপকে দুভাগে ভাগ করা হয়ে থাকে। একটাকে বলা হয় কবিরা গুনাহ, অর্থাৎ বড় ধরনের পাপ, আর দ্বিতীয় হচ্ছে সাগিরা গুনাহ, অর্থাৎ ছোট। তো সাগিরা গুনাহ যদি কেউ করে তাহলে তার কারণে যে ওযু করা হয়, নামাজ পড়া হয়ে থাকে, রোজা রাখা হয়ে থাকে, সেই সমস্ত কাজের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগিরা গুনাহকে ক্ষমা করে দেন। বাকি থাকলো কাবিরা গুনার জন্য তওবা করা শর্ত, কাবিরা গুনার জন্য তওবা করা শর্ত। আর এই গুনার সম্পর্ক যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হয় তাহলে তার জন্য তিনটি শর্ত, আর যদি সে গুনার সম্পর্ক যদি কোনো বান্দার হকের সাথে থাকে তাহলে তার জন্য চারটি শর্ত। শর্ত সাপেক্ষ তাকে তওবা করতে হবে। তার মধ্যে প্রথম শর্ত হলো এই যে পাপ কাজের থেকে সে তওবা করতেছে, ওই পাপ কাজ সম্পূর্ণরূপে কী করবে, সে বর্জন করবে। দ্বিতীয় শর্ত হলো এই যে পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতেছে, সেই পাপে লিপ্ত হওয়ার কারণে সে নিজেকে লজ্জিত এবং অনুতপ্ত হতে হবে। তৃতীয় হলো এই যে পাপ কাজের জন্য সে রব্বুল আলামিনের কাছে তওবা করতেছে, ওই পাপ আগামীতে দ্বিতীয়বার না করার জন্য সে রব্বুল আলামিনের কাছে কী করবে, ওয়াদা অঙ্গীকার করবে। আর যদি পাপের সম্পর্ক কোনো বান্দার সাথে থাকে তাহলে তাকে আরও একটি শর্ত পূরণ করতে হবে, সেটা হলো এই যে হকদারের হক ফিরিয়ে দিতে হবে, অথবা কাউকে যদি মিথ্যা অপবাদ দিয়ে থাকে, কারো গিবচ্চগুলি যদি করে থাকে তাহলে শাস্তি পেতে তার সামনে পেশ করতে হবে, নিজে নিজেকে পেশ করতে হবে, অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এই যে চারটি শর্ত বলা হলো, এর মধ্যে কোনো একটি শর্ত যদি তোবা করার ক্ষেত্রে যদি পাওয়া না যায় তাহলে তার তোবা বিশুদ্ধ হবে না, তার তোবা রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। তাই যদি কেউ বড় ধরনের পাপ করে যেটাকে কবিরা গুনাহ বলা হয়ে থাকে, সেই কবিরা গুনার জন্য শর্ত সাপেক্ষ তাকে খাঁটি দিলে তোবা করতে হবে, তৎসঙ্গে বেশি বেশি করে নেক কাজ আমলে সলে করে যেতে হবে। বাকি আল্লাহু আলম বিস সওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।